وعليكم السلام. السلام عليكم. وعليكم السلام. السلام عليكم ميس. وعليكم السلام. وعليكم السلام. কেমন আছো সবাই? খেয়াল করো তোমরা কি সবাই খাতা পেন্সিল সবকিছু নিয়ে বসেছো? আমাদের ঈদের পর আজকে প্রথম ক্লাস, তাই না? সবাইকে ঈদের শুভেচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা কি করব? আজকে আমরা আগের ক্লাসের পড়াগুলো আমরা আজকে রিভিশন দিব। সবাই খাতা পেন্সিল ইরেজার সামনে রাখো, দেখো, সবাই খেয়াল করো। তোমরা কি দেখতে পাচ্ছো স্ক্রিনে? বলো কি খাতায় কি লেখা আছে? না, তোমার তোমার ইয়াতে মোবাইলের সমস্যা মা, খেয়াল করো। আজকে আমরা বইয়ের কাজ করব না, আজকে আমরা খাতায় কাজ করব। দেখো, এক নাম্বার এটা লিখবে, এক নাম্বার দিয়ে কতটুকু লিখবে দেখো। এক নাম্বার দাও, দিয়ে লিখো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। দেখো কি লিখবে, দেখো তোমরা শুধু লিখবে, ক নাম্বার দিবে। তোমরা কিভাবে লিখবে আমি শুধু দেখিয়ে দিচ্ছি, দেখো। তোমরা দেখো তোমরা কিভাবে লিখবে। এক নাম্বার দিবে খাতায়, একটু খেয়াল করো। আচ্ছা, অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, যাদের স্ক্রিনে একটু দেখা যাচ্ছে না, একটু প্লিজ খেয়াল করেন। আবার মোবাইলটা আবার বের হও, বেরোই আবার, না হলে এডমিট হও, কিছু একটা করো মা। দেখো তোমরা কি লিখবে খাতায়, কিভাবে লিখবে মেয়েরা, একটু খেয়াল করো মা। তুমি লিখবে, এক নাম্বার দিয়ে লিখবে সঠিক। আমি বলছি খাতা কিভাবে লিখবে, একটু দেখো। তোমাদের খাতা লেখা স্টার্ট করো, এক নাম্বার দাও, দিয়ে লিখো সঠিক উত্তর টিতে চিহ্ন দাও। এটা প্রথম লিখবে, এটা লেখা শেষ হলে তারপর দেখো ক নম্বর দিবে। ক দিয়ে দেখো, এখন আমরা উপরে যাব, কিভাবে লিখবে মেয়েরা ভালোভাবে খেয়াল করো।
এক নাম্বার লিখে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, এটা লিখবে, লিখে ক দিবে, দিয়ে দেখো এখন আসো প্রশ্নে। খাতায় কিভাবে লিখবে আমি সেটা দেখাচ্ছি। উনিশ কে বিশ বানাতে আর কত প্রয়োজন, কে বলতে পারবে বলো তো? ভেরি গুড, উনিশ কে বিশ বানাতে আর এক প্রয়োজন, তাহলে আমরা কি করব? ক দিয়ে সঠিক উত্তর কি লিখবো, এই এইটুকু হচ্ছে আমাদের কাজ। তাহলে ক রোমান সংখ্যা এভাবে দিয়ে আমরা এক লিখব, আমাদের কাজ হয়ে গেল। প্রত্যেককে খাতায় এভাবে লিখবে, লিখে তারপর ছবি তুলে পাঠাবে, ঠিক আছে? প্রশ্ন লিখবে না, শুধু এইটুকু কাজ করবে, মন থাকবে? সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ, এখন তাহলে কাজ শুরু করো। না, এটা এখন শ্রেণীর কাজ মা, শুরু করো। খ প্রশ্ন খেয়াল করো, সবার এক হয়েছে? ক নাম্বারটা সবার হয়েছে? প্রশ্ন লিখতে হবে না, শুধু উত্তর লিখবে। ক দিয়ে দুই নাম্বারটা দিন। হ্যাঁ, ক নাম্বার সবার হয়েছে? জি মিস। আচ্ছা, ধন্যবাদ। এখন খ প্রশ্ন দেখো, তোমার কাছে দশটি বেলুন ছিল, তোমার বোনকে পাঁচটি বেলুন দিলে, তোমার কাছে আর কতটি বেলুন রইল? পাঁচটি। হ্যাঁ, কিভাবে পেয়েছো পাঁচটি? দশটি পাঁচ গেলে পাঁচ হয়। ধন্যবাদ, সুন্দর বলেছ। দশ থেকে পাঁচ বাদ দিলে আমরা, অর্থাৎ বিয়োগ করে আমরা পেয়েছি দশ বিয়োগ পাঁচ। দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে? পাঁচ হবে। তাহলে আমাদের খয়ের সঠিক উত্তরটি কি হবে? পাঁচটি। হ্যাঁ, তাহলে দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা খাতায় কি লিখব, খাতায় লিখব দেখো, তাহলে খাতায় হচ্ছে খ নাম্বার দিয়ে আমাদের সঠিক উত্তর এখানে কি হয়েছে, দুই নাম্বার পাঁচটি। তাহলে আমরা এখানে খাতায় লিখবো, হ্যাঁ এভাবে লিখবো, খ দিব, দিয়ে এরকম রোমান সংখ্যা দুই লিখে লিখবো পাঁচটি। তোমরা বুঝতে পারছো খাতায় কিভাবে লিখতে হবে? ওকে, তাহলে এখন আর লাগবে না দেখাতে, এখন তোমরা পরপর করতে পারবে। এখন দেখো গ প্রশ্ন, একালি যোগ দুইটি সমান কয়টি হবে? তোমাদের মধ্যে কে বলতে পারবে কয়টিতে একালি হয়? তাহলে আমরা কিভাবে পেয়েছি এক হালিতে হচ্ছে চারটি, তাহলে চার হচ্ছে দুই, এই হচ্ছে ছয়। আমরা দুই যোগ করেছি ছয়টি, তাহলে আমরা কি লিখবো? গ লিখে রোমান সংখ্যা চার দিয়ে ছয়টি লিখবো। মা সবার হয়ে নে, আমরা সবাই একসাথে Oh, my God.
बार बार यही करा तुमने তোমার কাছে 10টি বেলুন ছিল, তোমার বোনকে 5টি বেলুন দিলে, তোমার কাছে আর কতটি বেলুন রইলো? তার মানে 10টি থেকে 5টি দিলে হবে যাবে 10-5, তাহলে 5টি আমাদের সঠিক উত্তর ছিল রোমান সংখ্যা 2 যে অপশনটি সেটি। তারপর আমরা গ প্রশ্নে জানলাম একালি যোগ 2টি সমান কয়টি হবে, আমরা জেনেছি একালি 4টি আর 2টি যোগ করে হয়েছে 6টি, তাহলে আমাদের এই অপশন 4 যে রোমান সংখ্যা সেটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে ক খ গ হয়েছে সবার। আচ্ছা তাহলে আমরা এখন পরের অঙ্কগুলোতে যাব। আসো তাহলে এখন গ প্রশ্নে 7+7 সমান কত? 14। ভেরি গুড, তোমরা তো 7+7 সমান 14। তাহলে আমাদের উত্তর কি হবে? আমরা গ দিয়ে লিখব, রোমান সংখ্যা 1 দিয়ে 14। সবাই তাহলে লিখে নাও। কত নম্বর? এখন দেখো উ 9-1 সমান কত? 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে? তাহলে সঠিক উত্তর কোনটি হবে আমাদের রোমান সংখ্যা? আচ্ছা এখন দেখো 11-1 সমান 1, খালি করে কোন সংখ্যাটি বসবে? খালি করে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা অনেক সুন্দর করে প্রত্যেকটি অঙ্কের সঠিক উত্তর দিতে পারছ, অনেক ধন্যবাদ। আচ্ছা আর সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখন পর্যন্ত বাচ্চাদের রোল আর নামটা দিচ্ছেন না, কারণ এখানে পার্টিসিপেন্ট হচ্ছে 30 আর চ্যাট বক্সে মাত্র 12 জন। আচ্ছা আর দয়া করে দুইবার করে দিবেন না, একবার দিবেন, একবার দিবেন নাম রোলটা প্লিজ, আপনারা দয়া করে পাঠিয়ে দিন। আমার নাম এখন আসো 6 নম্বর। দেখো 6-তে কি বলেছে? 12-কে ভেঙে 10-ও করা যায়, খালি করে কোন সংখ্যা বলো তো? 2। খালি করে 2 বসবে। ঠিক আছে এখন লিখো তাহলে, সবাই লিখো 6 দিয়ে রোমান সংখ্যার অপশন 4 দিয়ে 2 লিখো পাশে। সবার লিখা হয়েছে 6 নম্বর, এইতো 6 নম্বর। 12-কে ভেঙে 10-ও করা যায়, খালি করে কোন সংখ্যাটি বসবে? দুই
মা বলো। মিস আমার শেষ। ধন্যবাদ মা, যাদের শেষ তাদের ধন্যবাদ, যাদের শেষ হয়নি একটু দ্রুত লিখো। দেখাবো এত পিছনে গেল মা, দরকারই ছিল না। দেখো এখন কি আর এমন করছো কেন? এখন দেখো আট ও পাঁচ নিয়ে হয় খালি কর, খালি করে কোন সংখ্যাটি বসবে, কোনটি বসবে বলতো? আট ও পাঁচ নিয়ে তেরোটি। হ্যাঁ ভেরি গুড, আট ও পাঁচ নিয়ে তাহলে সত্যি আমাদের তেরো। লিখো তাড়াতাড়ি, কথা না বলে তাড়াতাড়ি লিখে নাও। সবাই লেখা হয়েছে? আসো এখন ঝ। এক সপ্তাহ তিন দিন সমান কত দিন, কে বলতে পারবে কদিনে এক সপ্তাহ? দিনে এক সপ্তাহ তাহলে সাত যোগ কি হবে তিন, তাহলে কত হচ্ছে আমাদের সঠিক উত্তর? লিখো রোমান সংখ্যা এক দিয়ে দশ দিন। আমি পরে শোনো, আমি পরে এখন যা দেখছো সেটা লিখতে থাকো, ওই জায়গাটা ফাঁকা রাখো, আমি পরে আবার যখন আসবো তখন লিখে নিও। একজন বলছে একটু উপরে নামা, উপরে উঠান, একজন বলবে নিচে, এভাবে হবে? ইয়ো নাম্বারটা দেখো। আচ্ছা দাঁড়া বাবা, শূন্য ও দুই নিয়ে হয় খালি করে কোন সংখ্যাটি বসবে? দুই। হ্যাঁ ভেরি গুড, তাহলে ইয়ো দিয়ে রোমান সংখ্যা এক দাও, দিয়ে লিখো দুই। আচ্ছা চ নাম্বারটা কে বলছিলেন, দেখো চ নাম্বারটা দেখো। সবার লেখা হয়েছে? আমি আবার বলো,
আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, যাদের হয়নি তারা এখন লিখে নিবে। আবার আমি বলছি তোমরা সবাই খেয়াল করো, প্রশ্নে ১৯ কে ২০ বানাতে আর কত প্রয়োজন? আমাদের প্রশ্ন, তোমার কাছে ১০টি বেলুন ছিল, তোমার বোনকে ৫টি বেলুন দিলে, তোমার কাছে আর কতটি বেলুন রইল? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে একালি যোগ ২টি সমান কয়টি হবে? ৬টি। ৭ যোগ ৭ সমান কত? তারপর হচ্ছে ৭ যোগ ৭ কত? ১৪। ৯ বিয়োগ ১ সমান কত? ৮। চ প্রশ্নে ১১ বিয়োগ খালিঘর সমান ১, খালিঘরে কোন সংখ্যাটি বসবে? ছ প্রশ্নে ১২ কে ভেঙে ১০ ও ড্যাশ করা যায়, খালিঘরে কোন সংখ্যাটি বসবে? ৮ ও ৫ নিয়ে হয়, খালি করে কোন সংখ্যাটি বসবে? এক সপ্তাহ ৩ দিন, কতদিন? ও ২ নিয়ে হয় ড্যাশ, খালি করে কোন সংখ্যাটি বসবে? ২। ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের ক্লাস থেকে আমি এটুকু বুঝতে পেরেছি তোমাদের মৌখিক পরীক্ষা নেওয়া যাবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের মৌখিক পরীক্ষা নেব। এখন সবাই একটু খেয়াল করো, সবাই খাতায় লিখো, বড় সংখ্যাটি গোল করি, সবাই খাতায় লিখো, বড় সংখ্যাটি গোল করি। হ্যাঁ দাঁড়াও, আগে এটা করবো না, লিখেছো বড় সংখ্যাটি গোল করি? এখন কিভাবে লিখবে দেখো, আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে লিখবে খাতায়। ২৩ লিখে একটু দূরে ২৮ লিখবে, তারপর যেটি বড় সেটি গোল দিবে। শুনতে পাচ্ছি না, কি বলছো আবার বলো। ঠিক আছে মা, এখন এটা লিখো, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা তোমাদের বাড়ির কাজ, বড় সংখ্যাটি গোল করে এটা লিখে ২৩ লিখে একটু জায়গা ফাঁকা রেখে ২৮ লিখো। ৫টার মধ্যে বড় সংখ্যা বের করব নাকি বড় মধ্যে আমার জানা যাবে বুঝে কেস করি 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 একটু তাড়াতাড়ি লিখো মা, এভাবে লিখলে তো আমি পরে ক্লাস পরে যে অঙ্কগুলো তোমাদেরকে বোঝাবো সেটি তো পারবো না। আমি কিন্তু প্রশ্ন লিখতে বলিনি কাউকে, আমি কিভাবে লিখতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। সবাই লিখবে ১ নাম্বার দিয়ে সঠিক উত্তর দিতে টিক চিহ্ন দাও, তারপর ক দিয়ে অপশন ১ দিয়ে সঠিক উত্তর, অপশন ২ হচ্ছে সঠিক উত্তর খ, এভাবে লিখবে। এভাবে লিখলে তো আশা করছি এত সময় লাগার কথা না। একটা কথা ছিল, বলো মা।
কিছু না, তোমরা শুধু লিখবে বড় সংখ্যাটি গোল করে লিখে, নিচে লিখবে তেইশ, তারপর একটু জায়গা ফাঁকা দিয়ে লিখবে আকাশ। এখন এই দুইটির মধ্যে বড় সংখ্যা কোনটি? এখন লিখবে মানে হচ্ছে বাড়ির কাজ, এটা এটা ক্লাস শেষ করলে শ্রেণীর কাজ আর বাড়ির কাজটা ছবি তুলে পাঠিয়ে দিবে। এখন এরপর নিচে লিখবে মা, নিচে লিখবে পঁয়তাল্লিশ। হ্যাঁ মা, পঁয়তাল্লিশ। আবার আমার মেয়ে তো আগে পড়াগুলো তুলতে পারে নাই, আগে পড়া তুলতে পারে একটু। এটা ক্লাসটা শেষ হলে আপনার ভিডিওটা আপলোড করা হবে, তখন একটু কষ্ট করে দেখে নিয়ে। দেখো বড় তাহলে, তারপর নিচে লিখো ৪৫, একটু ফাঁকা রেখে লিখো ৪৪, যেটি বড় হবে সেটির উপর গোল দিবে। একটু দেখো স্ক্রিনে, একটু দেখো। আমি গোল দিছি মোবাইলটা। আচ্ছা ধন্যবাদ, একটু স্ক্রিনে দেখাবে, আমি একটু দেখবো। ঠিক আছে, এখন দেখো ঠিক আছে। যারা যারা এক মানে আগের অঙ্কগুলো দেখতে পারোনি, আমি আবার দেখাচ্ছি, তারা একটু কষ্ট করে আবার লিখে নাও তাড়াতাড়ি মা, আমাদের সময় কম। আমি আবার এক নাম্বার থেকে দেখাচ্ছি, তুমি একটু দেখে নাও যারা লিখতে পারো না। তোমাদের প্রশ্ন লিখতে হবে না, আমি আবারও বলছি, তোমরা শুধু ক প্রশ্ন লিখে সঠিক উত্তর যেটি সেটি লিখবে। স্ক্রিনশট নিয়ে নিলেও তো অনেক তাড়াতাড়ি হবে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে তারপর আপনারা বাচ্চাদেরকে করান, অসুবিধা নেই। যারা পরে আসছেন, তোমার কাছে ১০টি বেলুন ছিল। দেখেছি স্ক্রিনশট নিয়ে রাখো, এত বারবার উপরে গেলে তো সময় চলে যায়। মিস বলো মা, আপনি
মিস বলো মা শুনতে পাচ্ছি বলো আমাকে একটু এক নাম্বারটা দেখাবেন দেখো শুধু সঠিক উত্তরটি কোনটি সেটি লিখবে কত ঘ নাম্বার শুধু লিখবে আমি আবারও বলছি ঘ নাম্বার দিয়ে সঠিক উত্তর যেটি সেটি লিখবে সাত যোগ সাত সমান তোমরা বলেছো সাত যোগ সাত হচ্ছে চোদ্দ ঘ নাম্বার দিয়ে অপশন রোমান সংখ্যা এক দিয়ে চোদ্দ লিখবে সামনের গুলো একটু দেখি ছ বরিগের জ এগুলো একটু দেখান দেখি নিচের গুলো মিস হ্যাঁ সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে নেক্সট ক্লাসে একটু সময়টা মেনটেন করবেন সময়টা মেনটেন করলে আমাদের ক্লাসে মানে সবার জন্য সুবিধা সবাই যদি একটু সময়টা দেখে জয়েন হন তাহলে মানে ক্লাস আগে পরে এরকম হয় না আর আমরা একটু ক্লাসটা একটু উপরে উঠা নিচে এভাবে হলে কি হচ্ছে মানে কেউ আগাচ্ছে কেউ পিছাচ্ছে এভাবে আমরা একসাথে শুরু করব সবাই একসাথে লিখবো এরকম হলে ক্লাসটা মনে হয় সুন্দর হবে একটু চেষ্টা করবেন আপনারা রুটিন দেখে সময় মতো একটু জয়েন হতে ধন্যবাদ দেখো ছ নাম্বার লেখো নাই বলো মা মিস বলো মা শুনতে পাচ্ছি বলো আমি আবার প্রথম থেকে যাচ্ছি প্লিজ তোমরা সুন্দর করে যার যেটা গ্যাপ পড়েছে আবার দেখে নাও দেখে তাড়াতাড়ি লিখো আমাদের হাতে সময় নেই ঠিক আছে আমি আবার যাচ্ছি যার যেখানে সমস্যা সেটা করে ফেলবে আমি বারবার বলছি প্রশ্ন লেখার দরকার নেই আমাদের শুধু সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এটা লিখবো ক দিয়ে যেটি সঠিক সেটি লিখবো দেখো প্রশ্নে ১৯ কে ২০ বানাতে আর কত প্রয়োজন তাহলে এক প্রয়োজন ক দিব দিয়ে রোমান সংখ্যা এক দিয়ে আমরা সঠিক উত্তরটি লিখবো প্রশ্ন তোমার কাছে ১০টি বেলুন ছিল তোমার বোনকে ৫টি বেলুন দিলে তোমার কাছে আর কতটি বেলুন রইল বোনকে বেলুন দিলে আমাদের বেলুনের সংখ্যা কি হয়ে যাবে ১০ বিয়োগ ৫ কত হবে আমাদের সঠিক উত্তর ৫টি তাহলে আমরা খ প্রশ্ন লিখবো খ দিয়ে লিখে রোমান সংখ্যা ২ দিয়ে লিখবো ৫টি আমাদের তাহলে খ প্রশ্নের কাজ শেষ আসো এখন গ প্রশ্নে গ প্রশ্নে বলছে এক হালি যোগ ২টি সমান কয়টি হবে তাহলে আমরা জানি ৪টিতে এক হালি তাহলে ৪ যোগ ২ হচ্ছে কয়টি ৬টি আমরা গ প্রশ্নটা গ লিখবো লিখে রোমান সংখ্যা ৪ লিখে লিখবো ৬টি তাহলে আমাদের গ প্রশ্নের কাজ শেষ হয়ে গেল আর আরেকটি কথা বলছি তোমাদেরকে সেটি হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষার সময় এরকম প্রশ্ন থাকবে প্রশ্নের উপরেই তোমরা সঠিক উত্তর টিক চিহ্ন দিবে তোমাদের লিখতে হবে না এরকম এরকম তোমাদের কাছে প্রশ্নটা থাকবে যে এখানে এখানে দেখো ক প্রশ্নে রোমান সংখ্যা এক যে সঠিক উত্তর শুধু এখানে টিক চিহ্ন দিবে তাহলেই হয়ে যাবে যেহেতু আমরা এখন এখানে কাজ করছি এজন্য লিখবে না এভাবে না আমি প্লিজ কথা বলবে না আমি সিরিয়াল ওয়াইজ আসছি তোমরা যার যেখানে গ্যাপ সেটা কমপ্লিট করবে তাহলে গ প্রশ্নের উত্তর হয়ে গেল এখন আমরা
ঘ কোথাতে যাব 7 যোগ 7 সমান কত তাহলে 7 যোগ 7 হচ্ছে 14 আমরা ঘটা লিখব লিখে রোমান সংখ্যা 1 দিয়ে লিখব 14 তাহলে আমাদের গ প্রশ্ন উত্তর হয়ে গেল এখন আমরা উ তে আসব উ তে কি বলছে উ তে বলছে 9 বিয়োগ 1 সমান কত তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে হয় কত সঠিক উত্তরটি হচ্ছে 8 আমরা উ দিয়ে লিখব লিখে রোমান সংখ্যা 3 দিয়ে লিখব 8 তাহলে আমাদের উ প্রশ্ন হয়ে গেল একটা একটু জান না কত নাম্বার ক নাম্বার খ তে তাহলে আমি এতক্ষণ যে বললাম মা লিখুনি আমি এক নাম্বারটা লিখেছি খালি না তোমার তো প্রশ্ন লিখতে বলিনি বাবা শুধু ক দিয়ে সঠিক উত্তরটি লিখবে শুনো প্রশ্ন লিখতে হবে না আম্মুকে বলো স্ক্রিনশট নিয়ে নিতে ওকে মিস খালি নাম পাঠিয়ে দেব হ্যাঁ আমি এই দেখো এখানে লিখেছি তুমি নিশ্চয়ই ক্লাসে পড়ে জয়েন হয়েছো দেখো তোমাদের কাজ হচ্ছে এক নাম্বার এরকম করে লিখেছি হ্যাঁ ধন্যবাদ মারিয়ামকে ধন্যবাদ দেখো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এটা লিখবে লিখে ক দিয়ে রোমান সংখ্যা 1 দিয়ে এই 1 উত্তর শেষ আমরা খ প্রশ্ন লিখব লিখে রোমান সংখ্যা 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর রোমান সংখ্যা 2 দিয়ে লিখব 5টি আমাদের খ এর প্রশ্নের কাজ শেষ আমরা এইভাবে লিখব আমি শুরুতেই বলেছি প্রশ্ন লিখতে হবে না আচ্ছা এখন দেখো আমরা ঘতে আসছি 7 যোগ 7 সমান কত 14 আমাদের সঠিক উত্তর হচ্ছে রোমান সংখ্যা 1 দিয়ে লিখব 14 ও প্রশ্ন দেখো 9 বিয়োগ 1 সমান কত 9 থেকে 1 বিয়োগ করলে কত হয় 8 তাহলে ও প্রশ্নের উত্তর হবে রোমান সংখ্যা 3 দিয়ে আমরা লিখব 8 এখন আসো চ প্রশ্নে চ প্রশ্নে কি বলছে 11 বিয়োগ খালি ঘর সমান 1 খালি ঘরে কোন সংখ্যাটি বসবে খালি ঘরে বসবে 10 তাহলে রোমান সংখ্যা 1 দিয়ে লিখব 10 তারপর দেখো 6 প্রশ্নের উত্তর 6 প্রশ্নটা খেল করো 12 কে ভেঙে 10 ও ড্যাশ করা যায় খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তাহলে 10 একটু উপরে করেন ও তাহলে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে 2 রোমান সংখ্যা 4 দিয়ে হবে 2 আমাদের সময় নেই সময় শেষ হয়ে যাচ্ছে একটু দ্রুত করতে হবে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে পাঠিয়ে দিবে তারপর দেখো বর্গীয় জ 8 ও 5 নিয়ে হয় 13 আমাদের বর্গীয় জ লিখব লিখে রোমান সংখ্যা 2 দিয়ে আমরা 13 লিখব ঝ হচ্ছে দেখো এক সপ্তাহ 3 দিন সমান কত দিন এক সপ্তাহে আমরা জেনেছি 7 দিন জ আর 3 দিন আছে তাহলে হচ্ছে কত 10 দিন আমরা ঝ লিখে রোমান সংখ্যা 1 দিয়ে আমরা লিখব কত 10 দিন ইও প্রশ্ন শূন্য ও দুই নিয়ে হয় খালি ঘর খালি ঘরে কোন সংখ্যাটি বসবে রোমান সংখ্যা 1 দিয়ে লিখব 2 এখন দেখো বাড়ি কাজটি আমাদের বাড়ি কাজ হচ্ছে বড় সংখ্যাটি গোল করে এটা লিখবে লিখে 23 লিখে একটু দূরে জায়গা নিয়ে লিখবে 28 তাহলে বড় সংখ্যাটির জায়গায় শুধু গোল চিহ্ন দিবে আর এখানে দেখো 45 আর 44 এখানে বড় সংখ্যাটি যেটি সেই সংখ্যাটির উপর গোল দিবে এ হচ্ছে আমাদের আজকে ক্লাস সবাই বুঝতে পেরেছো জিমিস সবাই লিখতে পেরেছো জিমিস জিমিস কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো